মুখ্যমন্ত্রীর কাজে ফেরার আবেদনকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি হিসেবেই দেখছেন আন্দোলনরত চিকিৎসকরা। সহকর্মীর বিচারের দাবিতে শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেছেন আরজি করের জুনিয়র চিকিৎসকরা। সেখান থেকেই চিকিৎসকরা পাল্টা বলেছেন, এফআইআর এর ভয় না দেখিয়ে যাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত তাদের বিরুদ্ধে কেন অ্যাকশন নিচ্ছেন না, কেন সন্দীপ ঘোষকে সাসপেন্ড করা হচ্ছে না, কেনই বা সিপি বিনীত গোয়েলকে এখনো পদে বহাল রাখা হয়েছে, কেনই বা আরজিকর কাণ্ডের অভিযুক্তদের আড়ালের চেষ্টা হচ্ছে। 14 অগস্ট রাতে এই হাসপাতালে পুলিশের উপস্থিতিতে যে ভাঙচুর হয়েছিল সেই ঘটনার পেছনে কারা ছিল, পাশাপাশি ধর্ষণ এবং খুনের তথ্য প্রমাণ লোপাট হয়েছে কিনা, হলে কাদের যোগসাজশে হয়েছে তা খুঁজে বের করতে হবে। জুনিয়র ডাক্তাররা বলেছেন, তারা যে দাবিতে আন্দোলন করছিলেন সেই দাবিতেই অনর রয়েছেন, যতদিন না নির্যাতিতা বিচার পাচ্ছে ততদিন আন্দোলন চলবে। আমাদের দাবিটা ফুলফিল করতে হবে, আর কোন আমাদের নেই, আমাদের দাবিটা পুরো করে আমরা সবাই কাজে ফিরতে চাই, কিন্তু যতক্ষণ দাবি পুরো হচ্ছে না আমরা কাজে ফিরতে পারছি না।